বিকেলের নাস্তার জন্য মজাদার চিকেন ভেজিটেবল নুডলসের একটি সহজ রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। যারা সবজি খেতে ভালো না বাসেন তারাও এই রেসিপিটি একবার হলে ট্রাই করবেন, আশা করছি খুব ভালো লাগবে। স্বল্প উপকরণ দিয়ে কিন্তু নুডলসটা আমি তৈরি করেছি। মজাদার চিকেন ভেজিটেবল নুডলসটি তৈরি করতে কী কী লেগেছে চলুন দেখে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ পাতা, বরবটি, সিম ছোট ছোট কুচি করে নিয়েছি, গাজর কুচি নিয়েছি, ফুলকপি এবং কাঁচামরিচ ঝাল যে যেমন খেতে পছন্দ করেন। এখানে আগে থেকে আমি 5 প্যাকেট নুডলস, ম্যাগি নুডলস সিদ্ধ করে নিয়েছি, 250 গ্রাম চিকেন ছোট ছোট কিউব করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে 3টি ডিম আমি নিয়ে নিয়েছি নুডলসের জন্য। প্যানে পরিমাণ মতো তেল গরম করে ডিমটা আমি আলাদা করে ভেজে তুলে রাখবো। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। ডিমটা যখন এরকম একটু হয়ে আসবে, মানে একেবারে টুকরো টুকরো টাইপের করে রেখে তুলে নিতে হবে, সেই একই পাত্রে দিয়ে দিব ধুয়ে রাখা চিকেন এবং সামান্য পরিমাণ লবণ, 2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়া। চিকেনটা 2 থেকে 3 মিনিট লো হিটে রেখে ভাজা করে নিব এবং চিকেনের সাথেই আমার যে ধুয়ে রাখা অবশিষ্ট সবজিগুলো ছিল সেগুলো অ্যাড করে দিব। সবজির কাঁচা গন্ধটা দূর করার জন্য 2-3 মিনিট চিকেনের সাথে ভাজা করে নিব। ভাজা হয়ে এলে 1 টেবিল চামচ ডার্ক সয়া সস, 1 টেবিল চামচ অয়েস্টার সস, 1 টেবিল চামচ ভিনেগার এবং প্যাকেট ম্যাগি মশলা সবগুলো মশলা এবং 2 টেবিল চামচ টমেটো কেচাপ সবগুলো মশলার সবজিটার সাথে খুব ভালোভাবে চুলার আঁচটা হিটে রেখেই কিন্তু ভাজা ভাজা করে নিব। এ পর্যায়ে ভাজা হয়ে গেলে অ্যাড করে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা ম্যাগি নুডলসটা। সবজিগুলোর সাথে নুডলসটা উপর নিচ করে খুব ভালোভাবে চুলার আঁচটা আমি লোতে রেখে নাড়াচাড়া করে অ্যাড করে নিব। যখন নুডলসটা শেষের দিকে হয়ে আসবে ঠিক তখনই কিন্তু ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দেবো এবং পেঁয়াজ পাতাটা অ্যাড করবো একেবারে সর্বশেষ, যাতে কালারটা একেবারে ফুললি সুন্দর থাকে। এখন দেখুন আমার নুডলসটা কিন্তু সম্পূর্ণ পরিবেশনের জন্য তৈরি হয়ে গিয়েছে। কমেন্টস করে জানাবেন আর একবার হলেও ট্রাই করে জানাবেন কেমন লেগেছে। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।